চাকরি স্থায়ীকরণ সহ 14 দফা দাবিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দুদিন ধরে তালাবদ্ধ করে রেখেছেন তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। গতকাল সকাল 9:15 থেকে ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন নিজ কার্যালয়ে অবরুদ্ধ। আন্দোলনকারীরা জানান, সম্প্রতি তৃতীয় শ্রেণীর 15টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত 22 কর্মচারীর দাবি, 15টি পদের বিপরীতে অ্যাডহক ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হোক। এছাড়া শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি স্থায়ী করার দাবিও করেছেন তারা। তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি এস এম মাহফুজুর রহমান জানান, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন। এ সময় অ্যাম্বুলেন্স সহ শিক্ষার্থী সংশ্লিষ্ট জরুরি সেবাগুলো চালু থাকলেও বন্ধ থাকবে অন্যান্য সব পরিবহন সেবা।